আলিপুর আদালতে নিয়ে আসা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের যে মামলায় সেই মামলায় ফের সশরীরে হাজিরার নির্দেশের পর আজ নিয়ে আসা হয় আলিপুর আদালতে পার্থ চট্টোপাধ্যায়কে। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে এরই পাশাপাশি আজ নিয়ে আসা হয়েছে কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসপি সিনহা, অশোক সাহা, প্রসন্ন এবং সুবীরেশ ভট্টাচার্যকেও। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রয়েছেন পিয়ালি, একেবারে আলিপুর আদালতের সামনে থেকেই রয়েছেন। আমি পিয়ালি কাছে চলে যাব। পিয়ালি, সকাল 10:30 নাগাদ নিয়ে আসা হয়, এখন এই মুহূর্তের কি কি আপডেট রয়েছে? একেবারেই দেখো, পার্থ চট্টোপাধ্যায় সহ কল্যাণময় গঙ্গোপাধ্যায়, প্রসন্ন রায়, অশোক সাহা, এসপি সিনহা সহ অভিযুক্তদের কিছুক্ষণ আগেই আলিপুর আদালতে সিবিআই যে বিশেষ আদালত রয়েছে সেখানে নিয়ে আসা হয়েছে এবং ইতিমধ্যেই শুনানির প্রায় 45 মিনিটের বেশি সময় হয়েছে, শুনানি চলছে। কিছুক্ষণ আগে পর্যন্ত এসপি সিনহার যিনি আইনজীবী তিনি বক্তব্য রাখছিলেন এবং তাদের পক্ষে যে সওয়াল, অর্থাৎ জামিনের পক্ষে যে সওয়াল সেটা করছিলেন এবং তাদের একইভাবে বক্তব্য যে এই মামলায় ইতিমধ্যেই সিবিআই চার্জশিট দিয়েছে, ফলে এসপি সিনহা তার বয়স হয়েছে, তাদের যেন একেবারে জামিন দেওয়া হয়। এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তারাও এই শুনানি যে শুরু হয়েছে তাদের তরফ থেকে জামিনের আর্জি জানানো হচ্ছে এবং এর আগে একাধিকবার যখন পার্থ চট্টোপাধ্যায়কে পেশ করা হয়েছে, পার্থ চট্টোপাধ্যায় তিনি নিজে বিচারকের কাছে আর্জি জানিয়েছে যে তার বয়সের যা অবস্থা এবং তার তিনি শারীরিকভাবে অসুস্থ, ফলে তাকে বাঁচতে দেওয়া হোক এবং সেই আর্জিকে সামনে রেখে পার্থ চট্টোপাধ্যায় একাধিকবার তাকে হাউস অ্যারেস্টে রাখার আবেদন জানিয়েছেন এবং তাকে জামিন দেওয়ার আর্জি করেছে। একইভাবে আজকেও কিন্তু সিবিআইয়ের তরফ থেকে তাদের যে জামিনের আর্জি সেটার বিরোধিতা করা হচ্ছে এবং সিবিআইয়ের তরফ থেকে মূলত এই অভিযুক্তদের ক্ষেত্রে বারবারই যেটাকে ঢাল করা হয় সেটা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় হোক, এসপি সিনহা হোক, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এরা প্রত্যেকেই প্রভাবশালী এবং এর আগের বার যখন তাদেরকে পেশ করা হয়েছিল গত 30 অক্টোবর সেই সময়ও কিন্তু এই একই যুক্তিকে সামনে রেখেছিলেন, যেখানে তারা বারবার করে বলছিলেন যে এই অভিযুক্তরা গ্রেপ্তার হওয়ার আগে সিবিআইয়ের গতিবিধি কী ছিল, সিবিআই কাকে ডাকছে, সিবিআই কোন অভিযুক্তকে কী প্রশ্ন করছে, সেই সমস্ত বিষয় কিন্তু তারা আগেভাগেই জেনে নিচ্ছিলেন এবং নিজেদের একেবারে গ্রেপ্তারি এড়াতে যে ধরনের অ্যালিবাই তৈরি করা যায় সেই রকম কিন্তু অ্যালিবাই তারা তৈরি করে রেখেছিলেন। ফলে এই অভিযুক্তরা এই মুহূর্তে যদি জামিন পায় সেক্ষেত্রে তদন্ত কিন্তু বিঘ্নিত হতে পারে এবং অভিযুক্তদের তরফ থেকে যারা সাক্ষী রয়েছে তাদেরকে কিন্তু প্রভাবিত করা হতে পারে এমনটা আশঙ্কা। ফলে সিবিআইয়ের তরফ থেকে আজকে জোরালোভাবে তাদের জামিনের আর্জি খারিজ করে তাদেরকে জুডিশিয়াল কাস্টডিতে রাখারই কিন্তু আর্জি জানানো হচ্ছে। এখনও পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য তাদের সকলেই যে শুনানি সেটা কিন্তু চলছে। ঠিক এই জায়গা থেকে তুমি যেমনটা বললে যে প্রায় 45 মিনিটের বেশি সময় হয়ে গিয়েছে, সওয়াল জবাব পর্ব চলছে এবং গতবারও আমরা যেমনটা দেখেছিলাম লাস্ট মান্থে যে কোনো শর্তে জামিনের আবেদন জানানো হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর পক্ষ থেকে, সেক্ষেত্রে সেখানেও বলা হয় যে সিবিআইয়ের পক্ষ থেকে প্রভাবশালী তত্ত্ব, তাহলে কি এবারও সেই তত্ত্ব আরও জোরালো করা হচ্ছে যে জামিন যদি পেয়ে যায় তাহলে পুরো যেই প্রসেস, যে তথ্য এসেছে সেই তথ্য ট্যাম্পারিং হতে পারে, অর্থাৎ বিঘ্ন ঘটতে পারে? একেবারেই দেখো, সিবিআই যখন প্রথম চার্জশিট পেশ করেছে এবং সেখানে পার্থ চট্টোপাধ্যায় সহ 16 জনের প্রথম যে চার্জশিট সেখানে নাম দেওয়া হয়েছে, দ্বিতীয় চার্জশিটও পেশ হয়েছে, কিন্তু তাদের তদন্ত এখনও পর্যন্ত চলছে এবং সেই কারণে তাদের যেটা বক্তব্য এই তদন্ত এখনও পর্যন্ত শেষ হয়নি এবং তাদের পরবর্তী সময় তারা আরও সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারে। এই রকম একটা পর্যায়ে যখন এই মামলা রয়েছে সেই পর্যায়ে পার্থ চট্টোপাধ্যায় বা এই ধরনের যারা অভিযুক্তরা রয়েছে তারা যদি জামিন পেয়ে যান, এই মামলার যারা গুরুত্বপূর্ণ সাক্ষী রয়েছেন, মামলার যারা অভিযোগকারী হোক বা অন্যান্য যারা যাদের ইতিমধ্যে বয়ান রেকর্ড করা হয়েছে, তারা কিন্তু তাদেরকে কিন্তু প্রভাবিত করা বা ভয় দেখানো হতে পারে এবং একাধিকবার একাধিক তথ্য প্রমাণ দিয়ে এর আগেরবারও আমরা দেখেছি তদন্তকারী অফিসারদের কাছ থেকে এই অভিযোগটাই করা হচ্ছে যে সাক্ষীদেরকে প্রভাবিত বা ভয় দেখানো হচ্ছে অনেক ক্ষেত্রেই, এবং এরা যদি জামিন পেয়ে যায় তাহলে কিন্তু সেই প্রচেষ্টাটা আরও বাড়বে এমনটাই অভিযোগ। সেই কারণেই যাতে কোনোভাবে অভিযুক্তরা জামিন না পায় তাদের যাতে জুডিশিয়াল কাস্টাডিতে রাখা হয় এবং 14 দিনের আবারও জুডিশিয়াল কাস্টাডির আজকে কিন্তু আবেদন জানানো হয়েছে সিবিআইয়ের তরফ থেকে। আমাদের নজর থাকবে, ধন্যবাদ তোমাকে।